সকল আজকে এই দিনে পিতা তোমায় পড়ে মনে আজকে এই দিনে লাল সবুজের পতাকায় পিতা তোমায় দেখাগা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস শুক্রেলি আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন করছি আদর্শ বঙ্গবন্ধু চট্টগ্রাম মহানগর শাখার নেতৃবৃন্দ সিটিসি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সংগঠক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে সিটি কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাহাদাতের সঞ্চালনায় শুক্রেলি আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার শাহেদ মিজান। 75-এর 15 আগস্ট আজকের এই দিনে বাংলার কিছু প্রদভ্রষ্ট সেনাবাহিনী যারা প্রশাসনে ছিল তারা সোনার বাংলা তৈরির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ তার পরিবারের সকল সদস্যদেরকে নির্মমভাবে তার বাসগৃহে হত্যা করেছে। তারা মনে করেছিল বঙ্গবন্ধু হত্যার পরে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নামটা মুছে যাবে। আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরার পর থেকে সেই বঙ্গবন্ধু সোনার বাংলা তৈরির স্বপ্ন পুরা বাংলাদেশের 18 কোটি জনতা আবার একসাথে দেখেছে। বঙ্গবন্ধু চট্টগ্রাম মহানগর শাখার কর্তৃক আয়োজিত আজকের শুক্রেলি আর শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে আমরা এই 15 আগস্ট 75 সালে নির্মমভাবে বঙ্গবন্ধুর পরিবার সপরিবারকে হত্যার মাধ্যমে যে নকশা নির্লজ্জতা প্রমাণ দিয়েছিল সেই 71-এর প্রেতাত্মারা, সেই দিন বঙ্গবন্ধুকে পুরো পরিবারে হত্যার মাধ্যমে তারা এই দেশকে স্বাধীন হওয়ার পরেও একটি গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বা নষ্ট রাষ্ট্র হিসাবে স্বীকৃতি করার জন্য তারা এই অপচেষ্টা করেছে। যারা আমরা যারা আছি বঙ্গবন্ধুর আদর্শে তারা আজকেও সেই ষড়যন্ত্রের প্রতিবাদ করতেছে এবং বঙ্গবন্ধুর আদর্শ মনে প্রাণে লালন করতেছে, ধারণ করতেছে। এ সময় আরও উপস্থিত আছেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ এরফান, মোহাম্মদ শহীদ, আনন্দ দেবনাথ, মোহাম্মদ রবিন, জয় দাস। সিটি কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাকিল, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ রাকিব ও মোহাম্মদ হুমায়ুন। ইসলামী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ আরমান, মোহাম্মদ রকনুজ্জামান, মোহাম্মদ বিল্লাল ও মোহাম্মদ কিবরিয়া। সিটি কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবির, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ জিহান, মোহাম্মদ আরশেদ, হুমায়ুন কবির, রতন বিশ্বাস। শ্যামলী টেকনিক্যাল কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ সামির, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ গোলাম মোস্তফা, মোহাম্মদ রাতুল, মোহাম্মদ শাহজাহান সহ আরও বহুত কেউ। সি প্লাস চট্টগ্রাম।